বাড়ি থেকে চলে আসলাম, এই যে মেহেন্দি লাগাচ্ছে। কই দেখি আমার সন্টু খেয়ে দেয়, সকালে খেয়ে দেয়, ঠামের সাথে আজকে স্কুলে যাচ্ছে। ওই যে ঠাম যাচ্ছে আগে আগে পান খেতে খেতে। যাও যাও টাটা, একটা চেনটা ছিঁড়ে গেছে, ওইটা লাগানো হচ্ছে না। টাটা দাও সবাইকে, ও বলি বাবা পিছন প্লে টাটা, পড়াশুনো করবা। দেখতে পাচ্ছ, ওই দেখো তিলির উপর থেকে হেঁটে বেড়াচ্ছে একটা ছোট্ট একটা গুগু পাখি। তো অনেক সময় শেষ, 1-1.5 ঘন্টা দিয়ে গেল প্রায়, মানে এই আশেপাশেই রয়েছে। তার মধ্যে যেটা বড় তা দেখি ছোট বাচ্চা একটা, তো ওই ঘুরে ঘুরে খাচ্ছে, কাছে আসতেছে, মন্দিরে বসতেছে, একবার ওই সিঁড়ির উপরে উঠতেছে ওইখানে। কি সুন্দর দেখায় ছোট থাকলে, না ছোট থাকলে মুরগির বাচ্চা ভালো লাগে, আর বড় হয়ে গেলে কেউ আর খালি খেদায়। কি কি রান্না, মানে কি কি রান্না? ফুলকপি আলু তরকারি আর ওই বরবটি আছে না, বরবটি দিয়ে ভাজবা? বরবটি ভাজা হয় না অনেকদিন, তুমি রান্ধো আমি যাই। এই যে লেপালেপি করে দেখো, এই যে এই পাশটা লেপে সেরেছি, এই যে লেপালেপি করে স্নান টান করে কাচাকাচি করে উঠলাম। আর উই দেখো ওই পাশেও জামা প্যান্ট নাড়ে দিয়েছি ওই পাশে। আর সন্টু তিলক করতেছে, বাবা অনেকদিন তিলক করিস না বাবা, ও মাছ মাংস খাবে না তাই কথা, ভালো বা তিলক করে দাও, আমি মাছ মাংস খাবো না। কি মুছে দেবো তাহলে, তাহলে মুছে দেবো কি, কি হাসি দেখো, আমি মিথ্যে কথা কইছি, সত্যি কথা কি কইছি। ডেলি তিলক করতে, এখন এই যে কয়দিন আছে বন্ধ আছে, ঠাম্মা নাই, দিদিও করা দেয়। তো হ্যাঁ আজকের কথা কইছে, আজকে মাছ খাবে না, তাই কইছো হ্যাঁ ডেলি কখনো কইনি। ওখানে যাবো দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করতে, না দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে আলরজনী ভাত নিয়ে আছি দেখো, আলরের ভাত দেবো। আলরের না 2 টাইম ভাত দেওয়া হয়, আগে 3 বেলা দেওয়া হতো, কিন্তু এখন না 2 টাইম ভাত না 3 টাইম দিলে নষ্ট করে ও, তাই করে নিয়ে আলর দেবো। আলর খা, ওটা এই যে মা দেখো লেবারের সাথে যে বসে রয়েছে, এই যে যে কি ছিল না বরবটি গাছ বিন্স গাছ কত ফাঁকা গেছে না এই পাশটা পুরো, নিয়ে সারাদিন লেবার নিয়ে কাজ করা যায় না। আর এদিকে দেখো বীজ রেখেছে, এই যে কাঁচা বিন্স, আর এগুলো হচ্ছে বরবটি শুকনো রাখছে বীজ রাখবো বলে, আর বিন্সও রেখে দিয়েছে। চলে আসলাম বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি দেখো লেপা পোচা কাজ চলতেছে, দেখো লেপা পোচা কাজ চলতেছে, দেখো শর্টকাট লেপা হচ্ছে, জানো শর্টকাট লেপা পোচা হচ্ছে, শর্টকাট লেপা পোচা হচ্ছে। এটা কি মানে খালি গোবর দিয়ে ছিটা মেরে দিচ্ছে, এই জায়গায় খাওয়া দাওয়া হবে তাই এই জায়গায় দিয়ে দিচ্ছে। এই দেখো আমি একটু ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি, সবাই মিলে ছোট্ট একটু জায়গা তো সবাই মিলে করছে, একটু একটু টুকটাকে নাকি। তা ও এই দেখো মেয়ের মা কাঁথা দিয়ে লেগে গেছে গোবর দিতে, গোবর দিয়ে খালি ছিটা দিয়ে দিচ্ছে। ওই পাশে একটু হয়ে গেছে, বাকি এইটুকু আছে বাকি, কারণ গোবর কম রয়েছে, গোবর যদি বেশি থাকতো একটু গোবর দিয়ে দিলে হয়ে যেত। কেউ গোলা দিচ্ছে, কেউ জল এনে দিচ্ছে, কেউ দাঁড়া দিয়েছে, কেউ ঝাঁটু দিয়ে ঝাঁটা দিয়ে টানছে আর কি। আর আমার কাকিমা ওই যে আমাদের বাড়িতে উঁকি মেরে দেখছে কি করছে, ওটা দেখো ওই যে আমাদের ঘর। আর এই যে হচ্ছে বিয়ে বাড়ি পাশের বাড়ি যেটি, আর চুলো ওই যে দুটো চুলো বানাইছে, এই চুলো দুটোই রান্না হবে রাত্রের বেলা, আজকে না কালকে। আর কাঠগুলো সাইজ দেখছো, কাঠ কত বড় বড় করে কেটছে, বড় বড় করে ফাল কেটে দিচ্ছে কাঠগুলো। এদিটা লাগছে এই ধান গাছের জন্য না নেট দিয়ে দিয়েছে, যাতে ধান গাছগুলো মুরগিতে না খায়, না কি সুন্দর হয়েছে বেদি দিয়ে। এক কাজলি কাজে লেগে গেছে দেখো, উঠোন কুড়াচ্ছে, সামনে যেটুকু বেদি রয়েছে ওইটুকু উঠান কুড়াচ্ছে, বেশি কাজ তো করতে যাচ্ছে না জানো, ওর জন্য অল্প একটু উঠোনটা কুড়ে নিচ্ছে। আগে বিয়ের সামান কিছু কিছু এনে সেরেছে, এই যে দুটো ড্রেসিং টেবিল এনেছে, আর পিছনে রয়েছে আলনা, আলনা কইছি কিরা আনছে আলমারি আনছে কিরা দেখি না, তো এই জায়গায় তো রাখছে আর দুটো ড্রেসিং টেবিল আলমারি। এই যে অটো তো করে নিয়ে আসছে সামান, বিয়ের সামান, খাট আনছে স্টিলের খাট, আলনা,
সবাই যে যে পাচ্ছে দেখছে সবকিছু। ওই দিদিকে ওখান থেকে আসতে আসতে আমার রাত হয়ে গেছে, সন্টুকে টিউশনে নিয়ে, মানে টিউশন থেকে আসতে আসতে সন্ধ্যা ঘুরে গেছে। এসে দেখি বাড়ি ভর্তি লোক, যেন দেখো কাকিমা চা বানায় ব্যস্ত হয়ে রয়েছে, কারণ কাকিমা বাবার বাড়ির টিম এসে গেছে, বোনের আসছে। তাই তাই কাকিমা খুশিতে দেখো কি করছে, খালি ব্যস্ততার ভিতরে কি বানাবো কি করবো, মানে আসছে সবাই মিলে। আছে বিয়েতে নাকি, তা আজকে বিয়ে রয়েছে এখানে, আসে মালকানগিরি না কোন জায়গায় বিয়ে রয়েছে, তা সেখানে আসছে আর কি, উমরকোট থেকে এখানে। তা অনেক দূরে তো আসছে, তাই এখানে মাঝখানে দিদিকে বাড়ি নেবে, তাই যাচ্ছে মানে একটু রেস্ট হয়ে, রেস্ট নিয়ে তারপর যাবে। তো অনেক লোক আসছে সামনে, যেতে কেমন লাগছে চাচ্ছি, তারা দেখা যাচ্ছে না অনেক লোক, জানো আসতে সব, মানে দেখো একটা কাকা যদি চা পরে ভালো হয়। সবাইকে দেখে কাকিমার বোনকে দেখে সবাই, মানে কাকিমা পুরো একদম সাজুগুজু করো, সবাই সাজুগুজু করো। নিকিতা মেকআপ করছে, দেখো ব্যস্ত হয়ে গেছে নিকিতা, নিকিতা কাজ চালু। তোমাকে একটু ভিডিও করি, তোমাকে কে সাজু করে দিয়েছে দেখি। হ্যাঁ হ্যাঁ, আমাদের কালো কালো আলো দেখি তোমাকে, বের করো বের করো। সবাই মিলে এখানে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে বিয়ের ওখানে, আমাদের বাড়িতে থাকলো না সত্যি সত্যি, খালি চা বিস্কুট খেয়ে চলে আসছে মামিরা। আবার আসবো 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 আসবো, সবাই এখন চলে আসছে যে রাধে 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 বুঝলা, তুমি কাদের বাড়ির বাড়ি থেকে চলে আসলাম। এই যে মেহেন্দি লাগাচ্ছে, মেহেন্দি লাগাতে চলে আসছে নিকিতা, তা টেন্টমেন্টও লাগানো হয়ে গেছে যে, এখন ডিজে বাজবে না, ডিজে বাজলে কিছু বলা যাবে না, পরে আওয়াজ দেওয়া লাগবে। তা মেহেন্দি লাগাতে বসছে, দেখো সবাই মিলে গোলে বসছে, গ্রামে এইভাবে হয়। আর এদিকে রান্নাও চলছে সঙ্গে, দেখো আমরা না খেয়ে দিয়ে আসছি রান্না বান্না করে। দুই হাতে একসাথে মেহেন্দি লাগাচ্ছে, এক পাশে নিকিতা আর এক পাশে আমাদের ছেলে হয় রাজু, তা দুজনে মিশে লাগাচ্ছে, যাতে জলদি জলদি হয়ে যায় মেহেন্দি লাগানো। এই যে মেহেন্দি লাগানোটা দেখো হয়ে গেছে, উপর পাশ, নিচের পাশটা বাকি আছে লাগাতে, ওটা একটু পরে লাগাবে, একটু শুকানো পরে। এই যে মেয়েকে বলছিলাম একটু পোজ দে, আমি একটু ভিডিও করি, তা ওকে বারবার আমি শর্ট ভিডিও নেওয়ার জন্য একটু বলছিলাম যে এইভাবেই কর, তাহলে ভালোভাবে দেখতে। তা আমার ওখান থেকে চলে আসলাম বাড়িতে, বাড়ি এসে আমি একটু মেহেন্দি লাগিয়ে নিয়েছি, তা আমারটা হয়ে গেছে। তা আজকে মতন ব্লগটা এই পর্যন্ত থাক, কালকে আবার দেখা হবে।